সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি এফএস স্যার। শিখতে শিখতে আমরা জাবেদার অষ্টম ক্লাসে এসে পৌঁছে গেছি, যেখানে থাকছে পণ্য বিক্রয় ফেরত সংক্রান্ত 10টি লেনদেন এবং এই 10টি লেনদেনের জাবেদাসমূহ। সব বন্ধু দেরি নয়, চলো দেখা যাক যে বিক্রয় ফেরত সংক্রান্ত 10টি লেনদেন কি থাকছে এবং তার জাবেদাকরণ কি। তার আগে ছোট্ট একটি কথা বলে ফেলি যে বিক্রয় ফেরত সাধারণত ডেবিট হয়ে থাকে, কিভাবে বিক্রয় করেছিলাম সেইটা সাধারণত ক্রেডিট হয়ে থাকে। সো বন্ধুরা আর দেরি নয়, তো আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন নম্বর 1, যেখানে আমরা দেখতে পাচ্ছি নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 1000 টাকা। হ্যাঁ বন্ধুরা, পূর্ব আমরা নগদে যে পণ্যটা বিক্রয় করেছিলাম সেখান থেকে 1000 টাকার পণ্য ফেরত আসছে। সো আমি শুরুতেই বলেছি বিক্রয় ফেরত হিসেবে ডেবিট হয়, আর কিভাবে বিক্রয় করেছিলাম নগদে বিক্রয় করেছিলাম, সো নগদান হিসাব ক্রেডিট হবে। আবারও বলছি বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে, কিভাবে বিক্রয় করেছিলাম সেটা ক্রেডিট হবে। সো 1 নম্বর কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হয় বিক্রয় ফেরত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশা রেখে বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 2, যেখানে আমরা দেখতে পাচ্ছি চেকে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 2000 টাকা। হ্যাঁ বন্ধুরা, পূর্বে আমরা চেক দিয়ে যে পণ্যটা বিক্রয় করেছিলাম সেখান থেকে 2000 টাকার পণ্য ফেরত আসছে। সো আমাদের জাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর চেকে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। আশা কি বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 3, যেখানে আমরা দেখতে পাচ্ছি ধারে বা বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 4500 টাকা। হ্যাঁ বন্ধুরা, পূর্বে আমরা ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম সেখান থেকে ফেরত আসছে 4500 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। সো আমাদের জাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আশা রেখে বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 4, যেখানে আমরা দেখতে পাচ্ছি এফএস স্যারের নিকট নগদে বিক্রিত পণ্য ফেরত আসলো 500 টাকা। হ্যাঁ বন্ধুরা, এফএস স্যারের নিকট নগদে 500 টাকার পণ্য বিক্রয় করেছিলাম, সেই পণ্যটা ফেরত আসছে। সো আবারও আমরা পেয়েছি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর নগদে বিক্রিত পণ্য ফেরত আসছে, সো নগদান হিসাব ক্রেডিট। আশা রাখি বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 5, বন্ধুরা দেখতে পাচ্ছি যে এফএস স্যারের নিকট বিক্রিত পণ্য ফেরত আসলো 2000 টাকা। হ্যাঁ বন্ধুরা, এফএস স্যারের নিকট পূর্বে বাকিতে বিক্রয় করেছিলাম সেখান থেকে 2000 টাকার পণ্য ফেরত আসছে, আর আমরা জানি বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসেবে ক্রিয়েট হয়। সো সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আশা রেখে বুঝতে পেরেছ। এই ছিল 5টি লেনদেন, দেখা যাক যে অন্য আরও 5টি লেনদেনে আমাদের কী থাকছে। কোশ্চেন নম্বর 6, যেখানে আমরা দেখতে পাচ্ছি আন্তঃফেরত 1000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আন্তঃফেরত বলতে বোঝানো হয় বিক্রয় ফেরত, অর্থাৎ যেটাই বিক্রয় ফেরত সেটাই আন্তঃফেরত। তো আমাদের আন্তঃফেরত হলে আমাদের জাবেদা হবে যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট বা আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ আন্তঃফেরত বলতে যেটা বোঝানো হয় বিক্রয় ফেরত একই কথা। সো আমরা লিখতে পারি আন্তঃফেরত বা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আশা রাখি বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 7, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বীকৃত বিল বা স্বীকৃত নোটে বিক্রিত পণ্য ফেরত আসলো 2000 টাকা। হ্যাঁ বন্ধুরা, পূর্বে আমরা স্বীকৃত বিল বা স্বীকৃত নোটের মাধ্যমে যে পণ্যটা বিক্রয় করেছিলাম সেই পণ্যটা ফেরত আসলো। সো সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, স্বীকৃত বিল বলতে বোঝানো হয় প্রাপ্য বিল, স্বীকৃত নোট বলতে বোঝানো হয় প্রাপ্য নোট। অর্থাৎ আমরা লিখতে পারি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। আশা রেখে বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 8, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মাধ্যমে বিক্রিত পণ্য ফেরত আসলো 4500 টাকা। হ্যাঁ বন্ধুরা, কোশ্চেন নম্বর 7 এবং কোশ্চেন নম্বর 8 একই প্রশ্ন, শুধু আমি দুইভাবে দেখানোর চেষ্টা করেছি। সো সেই ক্ষেত্রে একই প্রশ্ন যেহেতু, সেহেতু একই উত্তর হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব
ক্রেডিট, আশারে কি বুঝতে পেরেছ? কোশ্চেন নম্বর 9, বন্ধুরা যেখানে আমরা দেখতে পাচ্ছি 10% কারবারি বার্তায় নগদে বিক্রিত পণ্য ফেরত আসলো 5,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, পূর্বে আমরা নগদে 10% বার্তায় 5,000 টাকার পণ্য বিক্রয় করেছিলাম, সেই পণ্যটা ফেরত আসছে। সো সেই ক্ষেত্রে আমাদের চাপিতে হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এখানে সাবধান, লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে 10% কারবারি বার্তায় 5,000 টাকার পণ্য বিক্রয় করেছি, অর্থাৎ 5,000 টাকার 10% বার্তা হলে হয় 500 টাকা, এই 500 টাকা কারবারি বাদ দিয়ে আমাদের যে টাকাটা থাকবে সেইটা আমাদের অন্তর্ভুক্ত হবে। সো সেই ক্ষেত্রে বিক্রয় ফেরত হিসাব ডেবিট 5,000 থেকে 500 বার্তা বাদ দিলে 4,500, নগদান হিসাব ক্রেডিট 4,500। আশা কি বুঝতে পেরেছ? কারণ ক্রয় বিক্রয়ের সাথে কারবারি বার্তা জড়িত থাকলে সেই বার্তাটা হিসেবের অন্তর্ভুক্ত হয় না, বার্তা বাদে যে ফিগারটা সেটাই ক্রয় বিক্রয় হিসেবে গণ্য করতে হয়। আশা রেখে বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 10, অর্থাৎ লাস্ট কোশ্চেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 15% ভ্যাট সহ বিক্রিত পণ্য ফেরত আসলো 11,500 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমরা পূর্বে ভ্যাট সহ 11,500 টাকার পণ্য বিক্রয় করেছিলাম, সেই পণ্যটা ফেরত এসেছে। এখানে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার যে 11,500-র মধ্যে আমাদের ভ্যাট হচ্ছে 1,500 টাকা, অর্থাৎ আমাদের বিক্রয়কৃত পণ্য ছিল 10,000 টাকা। তো আমাদের 15% ভ্যাট সহ বিক্রিত পণ্য ফেরত আসলো 11,500 টাকা, এর জাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট 10,000 টাকা, ভ্যাট চলতি হিসাব ডেবিট 1,500 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 11,500 টাকা। অর্থাৎ বিক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত যে ভ্যাটটা সেটা দুইটা পৃথকভাবে দেখাতে হবে। এই ছিল বিক্রয় ফেরত সংক্রান্ত 10টি লেনদেন এবং 10টি লেনদেনের জাবেদা। সো বন্ধুরা, আশা রাখি এই বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করতে গিয়ে তোমাদের অনেক সহযোগিতা করবে। আশা রাখি সেই সেন্স থেকেই আমি বা সেই দৃষ্টিকোণ থেকেই আমি এই বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, নেক্সট দেখা হবে নতুন কোনো শিরোনাম নিয়ে। তো আজ এখানেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।